হলেন কাস্টমার আপনারা ব্যবসায়ীদের কাছে বিশেষ অনুরোধ আমাদের যারা ভোক্তা সাধারণ তাদের কাছে আপনারা সুন্দর ব্যবহার প্রদান করবেন উত্তম ব্যবহার পবিত্রই বানাও আবারও বলছি কোন মানুষ যেন এখানে এসে নিকৃষ্ট না হয় সেটা কাপড়ের ক্ষেত্রে হোক মোবাইলের দোকানের ক্ষেত্রে হোক কিংবা কসমেটিক্স এর ক্ষেত্রে হোক সবাই এই বিষয়গুলো বিশেষভাবে খেয়াল করবেন দোকানের আউটলেটের ম্যানেজার যিনি তিনি হেঁটে হেঁটে দেখবেন কোন ভোক্তা তার সাথে আপনার স্টাফ কোন কেমন ব্যবহার করছে এই ছড়ি পায় কসমেটিক্স হচ্ছে ইয়েতে তাইলে স্যার কোনো কিছু মানে হ্যাঁ ফুটপাথ হচ্ছে আমাদের আপনারা জানাতে পারেন ব্যবসায়ী ভাইদের প্রতি অনুরোধ করছি বসুন্ধরা মার্কেটে মানুষের রাশ একটু বেশি আপনারা একটা বিষয় মনে রাখবেন ব্যবসার লক্ষ্যী হলেন কাস্টমার আপনারা ব্যবসায়ীদের কাছে বিশেষ অনুরোধ আমাদের যারা ভোক্তা সাধারণ তাদের কাছে আপনারা সুন্দর ব্যবহার প্রদান করবেন উত্তম ব্যবহার পবিত্রই বানাও আবারও বলছি কোন মানুষ যেন এখানে এসে নিকৃষ্ট না হয় সেটা কাপড়ের ক্ষেত্রে হোক মোবাইলের দোকানের ক্ষেত্রে হোক কিংবা কসমেটিক্স এর ক্ষেত্রে হোক সবাই এই বিষয়গুলো বিশেষভাবে খেয়াল করবেন দোকানের আউটলেটের ম্যানেজার যিনি তিনি হেঁটে হেঁটে দেখবেন কোন ভোক্তা তার সাথে আপনার স্টাফ কোন কেমন ব্যবহার করছে আর একটা বিশেষ বিষয় কাপড়ের ক্ষেত্রে আপনারা আপনাদের নীতি নৈতিকতা মেনে লাভ করবেন আপনারা অবশ্যই ভোক্তার পকেটের টাকা কেটে নেবেন না আমরা বারবার অনুরোধ করছি ভোক্তা অধিদপ্তরের বিভিন্ন টিমগুলো কাজ করে আমরা কখনো এই বিষয়গুলো দেখছি ঢাকার বিভিন্ন মার্কেটে ঢাকার বাজারগুলোতে আমাদের টিমগুলো আছে আজকে উত্তরা থেকে শুরু করে ধানমন্ডি গুলশান সকল স্থানে সেই কারণে আমরা সবাইকে বলবো আমাদের যার যার উপর অর্পিত দায়িত্ব যদি আমরা সুষ্ঠুভাবে পালন করি তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যা থাকার কথা না বিশেষ করে মার্কেটের যে ব্যবসায়ী সমিতি আপনারা ব্যবসায়ীদের ক্ষেত্রে যদি এই দায়িত্ব পালন না করেন তাহলে কিন্তু বাণিজ্য মন্ত্রণালয়ের অঙ্গ সংগঠন আপনারা আমরা বলেছি আমরা এখানে দেখেছি বসুন্ধরা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তারা চেষ্টা করছেন আমরা দেখেছি তারা বিভিন্নভাবে সবাইকে দেখে সেগুলো বলছেন তারপরেও যদি আমরা দেখি কোনো ভোক্তা যদি এখানে আপনারা কোনোভাবে নিকৃষ্ট হন অবশ্যই আমাদের হটলাইন নম্বর 1612 এ জানাবেন ধন্যবাদ Gracias.
অসুবিধা নাই। আমার তো ভাই চলে, অনেকক্ষণে চলে, কথাবার্তা আসতে হবে, আমি ভয় আছে, আমার অনেক